শুধু কোটা সংস্কার নয়, গোটা রাষ্ট্রের সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে এক ভার্চুয়াল মিটিংয়ে তিনি এমন মন্তব্য করে বললেন, আন্দোলন তীব্র হলে ইন্টারনেট বন্ধ করে কোনো কাজ হবে না। সংস্কার তো অবশ্যই এটা প্রয়োজন এবং এটার জন্য সত্যিকার অর্থেই আজকে রাষ্ট্র মেরামতের এবং রাষ্ট্র সংস্কারের আজকে প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ এত তীব্র হলে কোনো ইন্টারনেট দিয়ে, কোনো ধরনের চালাকি দিয়ে আপনার জনগণের দ্রোহকে, জনগণের প্রতিবাদকে, প্রতিরোধকে আপনি থামাতে পারেন না, যেটার আজকে আমরা দেখেছি।